শুভেচ্ছা সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা অনুষ্ঠান মাছরাঙ্গা সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইবতিসাম নাসিম মৌ। দর্শক, আজকে আমরা কথা বলবো আরবের ভিসা এই নিয়ে। অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন আলী হায়দার চৌধুরী, সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর চেয়ারপারসন ডক্টর তাসনিম সিদ্দিকি রয়েছেন আমাদের সঙ্গে, এবং মনিরুজ্জামান মুক্তা স্কাইপে যোগ দিবেন, জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আরবের ভিসা, আসলে বলছিলাম যে প্রায় 7 বছর পরে সৌদি আরবে যাওয়ার জন্য একটা গ্রিন সিগনাল যে ঠিক আছে আসো, কিন্তু এই সিগনালটা আসলে আমাদের জন্য কতটুকু গ্রিন, কতটুকু রেড, কতটুকু ইয়েলো, এই বিষয়টা নিয়ে আজকে কথা হবে। তার আগে একটা ছোট্ট রিপোর্ট আমরা দেখে আসি যে আসলে কি অবস্থায় মানুষ আছে, কি ভাবছে তারা। দর্শক, চলুন একটি রিপোর্ট দেখে তারপর আমরা আলোচনায় প্রবেশ করি। বিনা খরচে সৌদি যাওয়ার খবরে ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে আগ্রহীদের চাপ সামাল দেওয়া যাচ্ছিল না, তাই এখানে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এখন নিবন্ধন চলছে অনলাইন আর ঢাকার 56টি ওয়ার্ডের ডিজিটাল কেন্দ্রে। তারপরও ভোগান্তি কমছে না। বলতেছে যে এখন হবে না, কিছুদিন পরে বরিশাল যাই, আবার ফর্ম দেওয়া কি জমা দিতে হবে, কত টাকা খরচ হবে। জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর হিসেবে মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশে যেতে এ পর্যন্ত 22 লাখ আগ্রহী তালিকায় নাম উঠিয়েছেন। সৌদির জন্য কর্মী বাছাই হবে এদের মধ্য থেকেই। প্রতিটি উপজেলা থেকে পৃথক কোটা বিবেচনা করে কম্পিউটারের স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রতিটি পদের বিপরীতে 3 জন করে কর্মী বাছাই হবে। সেখান থেকে সাক্ষাৎকারের মাধ্যমে পেশা ও ভাষাগত দক্ষতা যাচাই করে চূড়ান্ত তালিকা হবে। যাচাই বাছাই করে না পাঠাই আমরা, তাহলে আমরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ আমাদের সাথে এগ্রিমেন্ট আছে, এই লোকটা যদি কাজে অদক্ষ হয় এই লোকটাকে 3 মাসের মধ্যে ফেরত আনতে হবে, ফেরত এনে আরেকটা লোক সেখানে রিপ্লেস করতে হবে। নির্বাচিতদের 6 সপ্তাহের প্রশিক্ষণ নিতে হবে সরকারের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সবকিছু ঠিক থাকলে আসছে মার্চেই সৌদি থেকে চাহিদা আসবে 10,000 গৃহকর্মীর। এক্ষেত্রে শুধু গাড়ি চালক ও নারী কর্মীরাই সুযোগ পাবেন। নিরাপত্তা আমরা তো এই ব্যাপারে আমরা অত্যন্ত জিরো টলারেন্স। এখন এতগুলো লোক যাচ্ছে, কে কোন এমপ্লয়ারের দ্বারা নিগৃহীত হচ্ছে, কে কোন বিপদে পড়তেছে, এটা তো মনিটরিং তো করতেই হবে আমাদের। আগে সৌদি আরবে কাজ করতে যাওয়া নারীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ছিল, এবার সেই বিধিনিষেধও উঠে যাচ্ছে। সৌরভ রহমান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। ডক্টর তাসনিম, আমি আপনার কাছে প্রথমে আসি, সেটা হচ্ছে যে রিপোর্ট আসলে অনেকগুলো বিষয় উঠে এসেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে বিনা খরচে আসলে কিভাবে যাবে। বিনা খরচ তো নয়, 15,000 থেকে 20,000 টাকা লাগবে এরকম বলা হচ্ছে। সাথে হচ্ছে যে আসলে 6 সপ্তাহে ভাষা কতটুকু শিখবে, শিখবে না বা দক্ষতা অর্জন করবে, আপনার বিশ্লেষণ কি বলে? আসলে আমার মনে হয় প্রথমে আপনার যে আমি এটা দেখলাম সেই ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি এখান থেকে যে পুরুষরা আপনি দেখতে পাচ্ছেন সবাই যাবার জন্য ওখানটায় গিয়ে হয়েছে, কারণ আমাদের ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট বা সরকারের তরফ থেকে ঘোষণা এসছে যে বিদেশে লোক যাবে এবং মার্চের দিকে খুলবে ইত্যাদি ধরনের কথা বলা আছে। এই কথাগুলোর বেস কি সেটাই আমরা জানতে চাইব প্রথমে। আমার যতটুকু রিডিং, এখানে শুধু নারী গৃহকর্মীর জন্য ভিসা ওপেন করা হয়েছে। অলরেডি আমাদের 14 লাখ কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করা আছে। তাহলে এই ধরনের একটা উৎসাহ বা এই ধরনের একটা জিনিস মানুষের মনে আমরা কেন তৈরি করছি আশার সঞ্চার, যেটা কিন্তু এক ধরনের প্রতারণায় পর্যবসিত হবে। এবং আমরা জানি এই ধরনের যদি বিজ্ঞাপন বা এই ধরনের কথা যদি রিক্রুটিং এজেন্সি বলে তখন তার বিরুদ্ধে কিন্তু এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। সেক্ষেত্রে আমরা এটা কেন করছি, সরকারের তো ইমিডিয়েটলি বলা উচিত যে এখন শুধু আমরা নারী শ্রমিক নিচ্ছি, নিবন্ধন করতে হয় শুধু নারী শ্রমিকের নিবন্ধন হবে, এই যে এত এত পুরুষ ওখানে নিবন্ধিত হচ্ছেন, তারপরে তো এটা একদম একটা ফ্রডুলেন্স কেসে পরিণত হবে। কারণ কেউ তো এরা যেতে পারবেন না, কারণ সেই ভিসা তো আসেনি, ভবিষ্যতে যখন আসবে তখন নিবন্ধন হবে। মানে স্পষ্ট করা হচ্ছে না জায়গাটাকে, কোথাও একটা মিসকমিউনিকেশন হচ্ছে। এক্স্যাক্টলি, এই খবরটার ভেতরেই যে
পুরো সম্পূর্ণ মিসকমিউনিকেশন। কারণ বলা হচ্ছে যে আমরা নিচ্ছি, বেঁচে পাঠাবো, ছয় দিন সপ্তাহে ট্রেনিং, এই যে সমস্ত কথাগুলো, এই কথাগুলোর ভেতরে এটা প্রথম কথা বলতে হবে, আমাদের কাছে ভিসা এসেছে নারী শ্রমিকের, সুতরাং নারী শ্রমিকের নিবন্ধনকে এখন উৎসাহিত করছি। না কিন্তু নারী শ্রমিকদের কথা কিন্তু আসলে গণমাধ্যমগুলোতে উঠে এসেছে, কিন্তু তারপরেও ওখানে আপনি খেয়াল করবেন যে ড্রাইভারের মানে ক্যাটাগরিতেও নেওয়া হবে লোক, ওই হিসাব করে কি পুরুষরা আবার সেখানে যাচ্ছে? ড্রাইভার এখানে যারা যাচ্ছেন তাদের কি বলা হয়েছে যে শুধু ড্রাইভাররা নিবন্ধিত হন? এখন এখানে সবাই গণভাবে নিবন্ধিত হচ্ছে, এটা আমরা কেন করব? এতে করে একদিকে তো আমরা এই মানুষগুলোর মনে যে আশার সঞ্চার করছি, চাকরি বাকরি কাজ ছেড়ে এই মানুষগুলো কিন্তু এই তো আমি যাব, এই তো আমি যাব, এরকম একটা মনের ভেতরে ঢুকে যায়, তাহলে এই ধরনের এটা এক ধরনের মিথ্যা আশা, এটা তো আমাদের দেওয়া উচিত না। আমি আলী হায়দার চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি ডক্টর তাসনিম সিদ্দিকী বলছিলেন যে আসলে এখানে একটা মিসকমিউনিকেশন হচ্ছে, মানে মেয়েরাও আছে কিন্তু পুরুষদের যেভাবে রেজিস্ট্রেশন করার হিড়িক এবং আসলে বিনা খরচে সৌদি নিচ্ছে লোক, এভাবে একটা চাউর হওয়া সংবাদ, মানে কেন এখানে কি মিসকমিউনিকেশন কাজ করছে, মিথ্যা কাজ করছে, নাকি পুরো ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথম পুরো ব্যাপারটাকে এভাবে ভাবছি যে দীর্ঘদিন পরে, দীর্ঘ 7-8 বছর পরে সৌদি সরকার একটা ডিক্লারেশন দিয়েছে যে বাংলাদেশ থেকে লোক আনবে। আমাদের যে সবচেয়ে বড় মার্কেটটা হচ্ছে সৌদি আরব, যেখানে আমরা এক সময় এটা 2.7 মিলিয়ন আমাদের শ্রমিক ওখানে কাজ করত, এখন মানে প্লাস মাইনাসে চলে গেছে। তো এত বড় বাজার, সে বাজারটা সংকুচিত হয়ে যাওয়ার পরে টোটালি আমার জনশক্তি রপ্তানি খাতে একটা একটা বিশাল একটা ভাটা পড়েছে। তো সেই 8 বছর পরে যখন এই ডিক্লারেশনটা চলে আসছে, আমাদের এই সেক্টরে এবং বিশেষ করে বিদেশে যাওয়ার যে সুযোগটা বেড়ে গেছে, এতে আমরা সরকারকে আমরা সাধুবাদ জানাই। এখন কথা হচ্ছে সৌদি টিম বাংলাদেশে এসেছে এবং তারা যে চুক্তিটা করেছে সেটাতে প্রথমে হচ্ছে হাউস হোল্ড ওয়ার্কার, সেখানে 12টা ক্যাটাগরি সেখানে সম্পৃক্ত, যেমন আছে আপনার ড্রাইভার, ডোমেস্টিক হেল্পার, তারপরে গার্ডেনার, তারপরে গার্ড, এইভাবে হাউস হোল্ড ওয়ার্কার, মূলত হাউস হোল্ড ওয়ার্কার মধ্যে যারা যারা সম্পৃক্ত তাদের এই প্রাথমিক এই চুক্তিটা হয়েছে। 10টা ক্যাটাগরিতে এই চুক্তিটা হয়েছে এবং এটাও আলোচনায় মানে আসছে যে পর্যায়ক্রমে সেখানে মেগা প্রজেক্টগুলো সত্ত্বেও লোক আমাদের নেওয়া শুরু হবে। এটা জাস্ট আমাদের স্টার্টিং পয়েন্ট এবং আমরা যদি তাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ আমরা রাইটলি এবং টাইমলি ভালোভাবে লোকগুলোকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি, বোথ সেন্ডিং এন্ডে এবং রিসিভিং এন্ডে যদি কোনো অভিযোগ আমাদের কারোর প্রতি কোনো না থাকে, তাহলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব মেগা প্রজেক্টগুলো যখন স্টার্ট হবে আমাদের দেশ মানে। কিন্তু সেই বিষয়টা আসলে কোনো কথা হয়নি, মেগা প্রজেক্টগুলো যে স্টার্ট হবে আপনি বলছিলেন, সেটা হচ্ছে যে এই যে নারী শ্রমিকদের নেবার বিষয়ে যে আসলে কথাবার্তা হয়েছে সেই জায়গাটি তো আসলে স্পষ্ট হয়নি। আমি আমি যেটা ওদের সাথে তো আমাদের যে আলোচনাগুলো হয়েছে ওখানকার যে এই সৌদি ডেলিগেশনের সাথে, ওখানকার সেনারকম মানে ওখানকার যারা ম্যান পাওয়ার মেগা প্রজেক্টগুলো হ্যান্ডেল করে এবং সেনারকমটা অত্যন্ত শক্তিশালী সংগঠন সেখানে এবং জনশক্তি রপ্তানির খাতটাকে ওরা সেনারকম যা বলে সেখানকার সরকার তা সেইভাবে সেই পদ্ধতিতে কাজ করে। মূলত তারা এসেছিল, তারা 2011 সালেও এসেছিল এবং তারা এসে আমাদের সাথে প্রাইভেট সেক্টর, যেহেতু তারা আমাদের সাথে তারা একটা চুক্তি করেছিল, এবারও তারা ওই টিমের সাথে এসছে এবং মন্ত্রণালয় আমাদের সাথে নির্দেশ দিয়েছে পরামর্শক্রমে, আমরা তাদের সাথে মিটিং করেছি, আলোচনা করেছি এবং ক্লজ বাই ক্লজ আমরা ডিটেলস আলোচনা করে আমরা একটা চুক্তি স্বাক্ষর করেছি সরকারের পরামর্শক্রমে। স্বাক্ষর করেছেন জি, যেটাতে একদম কনক্রিট চুক্তি হয়েছে সেটা তো নারী গৃহকর্মী নেবার জন্য, সেটা হচ্ছে হাউস হোল্ড ওয়ার্কার। কিন্তু হাউস হোল্ড ওয়ার্কারে গৃহকর্মী, নারী গৃহকর্মী বিষয়টা হয়েছে, কিন্তু গার্ড বা অমুক বা ড্রাইভার এদের বিষয়ে পরবর্তীতে আপনারা নিতে পারবেন, কিন্তু এই সময় কিন্তু সেই চুক্তি স্বাক্ষর হয়েছে বলে আমার জানা। আমাদের সাথে যে চুক্তিটা এখন হয়েছে হাউস হোল্ড ওয়ার্কারের, যেমন ড্রাইভারের বেতন কত হবে সেখানে সেই চুক্তিতে সেটা উল্লেখ ছিল, নারী শ্রমিকদের কত হবে ডোমেস্টিক
হেল্পারদের বেতন কত হবে সেটাও চুক্তিতে, এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য কি কি ব্যবস্থা সেখানে, তাদেরকে মোবাইল ইউজ করার জন্য যে সুযোগগুলো দেওয়া হবে কি কি সুযোগগুলো দেওয়া হবে, এ কথাগুলো সেখানে আমাদের ওই চুক্তিতে উল্লেখ আছে। টোটাল হাউস রিলেটেড, হাউসহোল্ড রিলেটেড যেসব কাজগুলো, যে ১২ টাকাটা করে, সেখানে ওই ওদের স্যালারি স্ট্রাকচারটা আমরা মোটামুটি ভাবে আমরা আলাপ করেছি এবং আলাপ করেছেন। কিন্তু এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমার যদি ভুল না হয়ে থাকে, সেটা হচ্ছে যে আপনাদের বাইরের পক্ষ থেকে আসলে আপনারা কত মার্কিন ডলার পাবেন? ১,০০০ মার্কিন ডলার কিন্তু সেইখানে, কিন্তু সেইখানে যে আসলে যারা যাচ্ছে তারা মাত্র ৮০০ রিয়াল করে পাবে, বাংলাদেশি মূল্যে কত হবে? ১৬,০০০ মতো পড়ে আর কি। কিন্তু এটা কি তাহলে খুব কম হয়ে গেল না? তাদেরকে আমাদের যে হিসাবটা আমরা যেটা আলোচনা করেছিলাম, আমাদের সরকার মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলেছিলেন যে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে। আমরা মনে করি যে আমরা এই বিষয়ে চুক্তি হওয়ার পরে এখনো ডিটেলস সরকারের সাথে আমাদের এখনো কোনো আলাপ আলোচনা হয়নি, একটা নির্দেশনা আমরা পাব। আমরা মনে করি এটা জিরো কস্টে পাঠানো যাবে, জিরো কস্টে পাঠানো উচিত, যাবে নয় উচিত, যেহেতু আমি বিশ্বাস করি, আমি জনশক্তি রপ্তানি কারকদের প্রতিনিধি হিসাবে আমি কথাটা বারবার রিপিটেডলি আরো এর আগেও বলেছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলেছি, যদি তারা আমাদেরকে ১,০০০ ডলার দিয়ে থাকে সার্ভিস চার্জ, তাহলে এখানে তাদের টোটাল মেডিকেল থেকে শুরু করে তাদের এয়ার টিকেট থেকে শুরু করে সবকিছু মানে দিও আমাদের একটা সার্ভিস চার্জ। কিন্তু এতদিন, কিন্তু ডক্টর তাসনিম, আমি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে এতদিন কিন্তু আসলে এই জিরো কস্টের বিষয়টি আমরা কিন্তু দেখিনি। না না, আমি 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 শুধু হাউসহোল্ডের কথা বলছেন, তো মানে যারা ডোমেস্টিক হেল্পারদের কথা বলছেন, কিন্তু আসলে পর্যায়ক্রমে যখন আরো পাঠানো হবে কর্মী, তখন আসলে সেই জায়গাটা কি আসবে, আমি আসবো আপনার কাছে। কিন্তু আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আসলে জিরো কস্টে পাঠানো যাবে, কিন্তু যাদেরকে পাঠানো হচ্ছে তাদেরও তো একটা দক্ষতার বিষয় আছে, ৯ সপ্তাহে এই দক্ষতা, ভাষা কিভাবে তারা পারবে, কিভাবে তারা শিখে নিবে? হ্যাঁ, মানে স্কিল যে যাবার পূর্বে যে আমাদের যে ট্রেনিংটা এখানে রয়েছে, এর আগের ছিল ২১ দিনের ট্রেনিং, এটা এবার ৬ সপ্তাহে নেওয়া হচ্ছে। কিন্তু ৬ সপ্তাহে নেওয়া হলে এখানে যে ট্রেনিং এর যে কোয়ালিটিটা, এটা বিশেষভাবে ইম্প্রুভ করবার প্রয়োজন রয়েছে। আর কারণ এখন যেভাবে এই ট্রেনিংটা হয় নারী গৃহকর্মীদের, সেটা হচ্ছে যে যেইসব গ্যাজেট বা যা কিছু ব্যবহার করার প্রয়োজন হয় সেগুলো খুব নলেজগুলো থিওরেটিক্যাল দেয়া হয়, এগুলোতে কিন্তু প্র্যাকটিক্যালি তাদেরকে করে দেখানোর মতন বাজেট সরবরাহ কখনোই থাকে না। তো যার ফলে এই জায়গাটা একটা নলেজের ঘাটতি দেখা যায়। কিন্তু তারপরেও মানে এটা যে ২১ দিন থেকে ৬ সপ্তাহে নেওয়া হয়েছে, এটা একটা ডেভেলপমেন্ট এবং এটা একটা ভালো ডেভেলপমেন্ট। কিন্তু এই ট্রেনিংগুলোর কোয়ালিটি উন্নয়ন করা কিন্তু খুব বেশি প্রয়োজন পড়বে। আর আমার কাছে মনে হচ্ছে যদিও আমরা বর্তমানে মানে জিরো কস্টের কথা ভাবছি এবং যে আমাদের রিক্রুটিং এজেন্সি তাদেরকে যে টাকা পয়সা এটার জন্য যে কমিশন তাদের পাবার কথা সেটা এবার দেওয়া হচ্ছে, এগুলি সবই কিন্তু পজিটিভ ডেভেলপমেন্ট পূর্বের তুলনায়, এবং এগুলো অবশ্যই আমাদেরকে সাধুবাদ জানাতে হবে। কিন্তু এর পরবর্তীতে এই অনুযায়ী যখন লোক পাঠাচ্ছি আমরা, তখন এটা আমাদের মেনটেইনড হচ্ছে কিনা, নাকি আবার ভিসা ট্রেডিং এর জায়গাগুলো আবার এখানে চলে আসবে এবং এক ধরনের মানে যে কস্টগুলো যাকে পাঠাচ্ছি তার থেকে নেয়ার যে একটা প্রবণতা, সেগুলোকে আমি বন্ধ রাখতে পারবো কিনা, এটা ডিপেন্ড করবে সরকারের যে সম্পূর্ণ অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করার সিস্টেম, সেই সিস্টেমটা যদি জায়গায় আসে সরকার তখন পারবেন, না হলে কিন্তু আমরা আবারও এইখানটায় যে একটা গ্যাপ, যারা যাচ্ছে তাদের ইনফরমেশন গ্যাপ, এবং তারাও যে যাবার জন্য এতই আগ্রহী, তারা যদি টাকা মাঝে দালালকে দিয়ে দেন, তাহলে এখানে রিক্রুটিং এজেন্সি কিন্তু আবারও বলতে পারবেন যে আমি তো জানি না, আমি তো টাকা নিইনি, কিন্তু টাকা দালাল নিয়ে নিয়েছে। এই লায়াবিলিটিসটা কে নিবে? আমি একটু তাসনিম আপার সাথে আমি একটু সামান্য সাপ্লিমেন্ট না দ্বিমত করবো না, আপনি এত রিচ ইনফরমেশন আপনার কাছে, আমি দ্বিমত করবো, আমি একটু জাস্ট সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই বিষয়গুলো আমাদের এবারে আলোচনায় কিন্তু উঠে এসেছে, স্পেশালি ট্রেনিং এর ব্যাপারটা, এবং তারাও সেটা বলেছে যে ট্রেনিংটা এখানে হচ্ছে সেটা পর্যাপ্ত নয়, সেখানে আরো পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হবে, এমনকি প্রয়োজনে তারাই ট্রেনার পাঠিয়ে আমাদের এদেরকে আরো দক্ষতার সুযোগ করে দেবে।
আর যে জবাবদিহিতা এবং সচেতনতার প্রশ্ন আসছে, এটা এটা একটা ভাইটাল প্রশ্ন। আমার মনে হয় আমরা যেহেতু সরকার এবং আমরা আমাদেরকে আমরা বসেই এই বিষয়গুলো আমরা একমত হয়েছি এবং আমাদেরকে সেই নির্দেশনাগুলো হয়েছে এবং আমরা মনে করি যে এটা যথার্থই, স্পেশালি হাউসমেড যাওয়ার ব্যাপারে জিরো কস্ট। আজকে ফিলিপাইন যদি জিরো কস্ট হয়ে থাকে, আজকে ইন্ডিয়া যদি জিরো কস্ট হয়ে থাকে, আজকে শ্রীলঙ্কা যদি জিরো কস্ট হয়ে থাকে ডোমেস্টিক হেল্পারের জন্য, তাদের তাদের সমস্ত সার্ভিস চার্জ ওরাই যদি দিয়ে থাকে, তাহলে কেন আমরা তাদেরকে চাষ করতে যাবো? কিন্তু সিকিউরিটি তো পরে আসি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে সরকার কিন্তু অনেক ক্ষেত্রেই এই অ্যাকাউন্টেবিলিটিটা আনতে পারে না। সেক্ষেত্রে আপনাদের যে কোড অফ এথিক্স এর কথা আমরা দীর্ঘ সময় ধরে বলে আসছি এবং বাইরাকে যে একটা রোল নিতে বলছি, যদি এটার ব্যত্যয় ঘটে এবং আপনাদের কোন মেম্বার যদি এটার ব্যত্যয় ঘটান, সেখানে আপনাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি কথাটা আসছিলাম এবং এই কথাগুলো আমাদের আলোচনায় সেদিন আমাদের ডিটেল যখন তাদের সাথে ডেলিগেটদের সাথে আমাদের কথা হয়, এগুলো ব্যাপক আলোচনা হয়েছে। সেটা হচ্ছে বোথ এন্ডে বিভিন্ন প্রকার স্যান্ডিং এন্ডে যদি কোনো অ্যাবিউজ হয় বা চুক্তির বরখেলাপ হয় বা যে কোনো কারণ হয়, এমনকি ওই এন্ডেও যদি কোন রকম প্রবলেম আমাদের হয়, তাহলে দায়িত্ব যার যার পার্টে শেষে শেষে এই দায়িত্বগুলো পূর্ণ দায়িত্বগুলো নেবে। আমি 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 এখানে একটু থামাতে চাই, সেটা হচ্ছে যে একটি ইম্পর্টেন্ট বিষয় যে কোড অফ ইথিক্স আপনাদের পক্ষ থেকে আসলে কি হবে, সেটা কি আপনারা মানে তৈরি করেছেন আপনাদের? কারণ অনেক সময় আছে যে চুক্তিতে স্বাক্ষরিত হয় বটে, কিন্তু সেটা আসলে ওই কাগজে কলমেই থেকে যায়, সেটা ইমপ্লিমেন্টেশনে অনেক। আমি এই উত্তরটা নিব, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে ফেরত আসছি। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফেরত আসছি, এখনই আমাদের সঙ্গে থাকছেন আপনারা। আবারও স্বাগত জানাচ্ছি মাছরাঙা সাম্প্রতিককে। আলোচনার বিষয় আরবের ভিসা। আমি বিরতিতে যাবার আগে আলী হায়দার চৌধুরী আপনার সাথে কথা বলছিলাম এবং সেখানে ডক্টর তাসনিম একটি বিষয় তুলেছেন যে আপনাদের কোড অফ ইথিক্স আসলে কি। তার কারণ হচ্ছে যে চুক্তি তো হলো, মানে সমঝোতা স্মারকে সই হলো, কিন্তু আমি আমার ডিমান্ডটা কি, সেই বিষয়ে আমি কি আসলে ক্লিয়ার কিনা বা আমি কিভাবে প্রোটেকশন দিব, সেই ব্যাপারটাকে এনশিওর করবেন কিভাবে আপনারা? বিষয়গুলো আসলে এগুলো একা সরকারের পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব নয়, এটা একটা যৌথ একটা প্রচেষ্টা। আর আমরা যদি মনে করি, এবং এটা আমাদের ওই যেটা আপনি ইথিক্যাল যে প্রসেসে যে কোশ্চেনটা রেজ করেছেন, সেটা হচ্ছে যে এক্ষেত্রে আমাদের সম্পূর্ণ একটা নৈতিক বিষয় আমাদের সামনে চলে আসছে। আজকে আমাদের নারী শ্রমিকেরা যাওয়ার সুযোগ পেয়েছে বাইরে, স্পেশালি আমরা হাউসহোল্ড ওয়ার্কারকে যদি আমি প্রপারলি এবং ঠিকভাবে আমাদের চুক্তি অনুযায়ী পাঠাতে পারি, তাহলে এরপরে স্টেপটা হচ্ছে আমার আমাদের জেনারেল ওয়ার্কার গুলো আমরা অনেক বড় মার্কেটটা কিন্তু আমরা ক্যাচ করতে পারবো। আপনি সম্ভাবনার দ্বার খুলে যাবে, আপনি সেটা বলছেন পজিটিভ অর্থে, কিন্তু আপনি জিরো কস্টের যে উদাহরণটা দিচ্ছেন, এটা নিতে হবে, এটাতে আমাদের একটা কমিটমেন্ট। আমরা বাইরের পক্ষ থেকে আমরা সরকারকে সম্পূর্ণ ওয়াদা করব যে আমাদের পক্ষ থেকে আমরা এটা আলাপ আলোচনা, আমাদের সরকার যদিও আমাদেরকে 15-20 হাজার টাকা এলাও করেছে যে আমরা নিতে পারবো, আমরা মনে করি যে আমরা সরকারের সাথে এই বিষয়টা আলোচনা করব এবং আন্তরিকতার সাথে আমরা মনে করি, আমরা এখনো বিশ্বাস করি বাইরের পক্ষ থেকে যেটা জিরো কস্টে পাঠানো সম্ভব। কিন্তু আমি জিরো কস্টের বিষয়টি, আপনি সম্ভাবনার কথা বলছেন যে জিরো কস্টে আপনি পাঠাতে পারবেন, আপনি মানে আমরা ডোমেস্টিক হেল্পার, কিন্তু আমার প্রশ্নটা ওখানে না। যে বিষয়টি আসলে আলোচনা প্রসঙ্গে উঠে এসেছিল যে জিরো কস্টে কিন্তু ভারত, শ্রীলঙ্কা, নেপাল এরাও কিন্তু আসলে নারী শ্রমিক পাঠিয়েছে, কিন্তু তাদের অভিজ্ঞতা খুবই খারাপ, বিশেষ করে নারীদের ব্যাপারে। 2010 সালের যদি হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রতিবেদন দেখি, সেখানে যে ঠিক মতো তারা বেতন পায় না, শারীরিক মানসিক নির্যাতন আছে এবং ভয়াবহ চিত্র, এবং তারা কিন্তু একদমই মানে কমিয়ে দিয়েছে, এবং এই কমিয়ে দেবার কারণেই কি আসলে ওই স্পেসটা তৈরি হলো কিনা? ডক্টর তাসনিম, আপনার কি মনে হয়? কিছুটা তো বটেই, যেহেতু বেশ কিছু রাষ্ট্র, যেমন যদি ইন্দোনেশিয়ার কথা আমরা চিন্তা করি, ইন্দোনেশিয়া কিন্তু একটা গৃহকর্মীর উপরে যে অত্যাচার হচ্ছিল, একটা পর্যায়ে সেই গৃহকর্মী তার মালিক, মানে যিনি তাকে এমপ্লয় করেন, তাকে মেরে ফেলে,
মেরে ফেলার পরে কোর্টে যে বিচার হয় সেই বিচারে এই মহিলাকে বিহেডেড করা হয়। যদিও প্রমাণিত হয় দীর্ঘ সময় ধরে এই মহিলা নিগৃহীত ছিল ওই বাড়িতে, তারপরেও এটার পরে ইন্দোনেশিয়া সমস্ত তাদের কর্মী সেখান থেকে ফিরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, কিন্তু এগুলো যেরকম রয়েছে, কিন্তু মানে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আমাদের ঝুঁকি রয়েছে, কিন্তু তারপরেও মানুষ, কিন্তু মানুষের রাইট আছে টু চুজ যে আমি যাব কি যাব না। কোন নারী শ্রমিক যদি বিদেশে যেতে চান তার কিন্তু অধিকার রয়েছে সেটা যাবার। এখানে সরকার এবং রিক্রুটিং এজেন্সি যারা পাঠাচ্ছেন তাদের দায়িত্ব হচ্ছে এই এনশিওর করা সিকিউরিটিটা। এখন এই সিকিউরিটি একদম এনশিওর করা যাবে না তা কিন্তু না, এনশিওর করা যাবে কিন্তু ঝুঁকি আছে। তাহলে ওই এনশিওর করার পথে যে কাজগুলো, সেই কাজগুলো বাংলাদেশে হচ্ছে কিনা, আমি যতদূর জানি এখন পর্যন্ত এই কাজগুলো গুছায়নি। যেমন মানে আজ পর্যন্ত কিন্তু আমি সৌদি আরবে যদি লোক পাঠাই যে বিভিন্ন জায়গায় তারা যাবেন, তারা তো শুধু জেদ্দা রিয়াদে যাবেন না, প্রত্যন্ত গ্রামে চলে যাবেন বিভিন্ন জায়গায়, এখন সেখানে কিন্তু প্রতিটা জায়গায় যেখানেই আমি লোক পাঠাচ্ছি সেখানে কিন্তু আমার একটা শেল্টার হোম থাকতে হবে। এই শেল্টার হোম কিন্তু সরকারকে দিতে হবে, এই শেল্টার হোম সরকারকে তৈরি করতে হবে। সরকার কি করেছেন, এর আগে দুই একটা শেল্টার হোম তৈরি করেছেন, রিক্রুটিং এজেন্সি যারা আছে তাদের বলেছেন তৈরি করো, তাদের কিন্তু এটা ভেস্টেড ইন্টারেস্টের বাইরে থাকে এই প্রোটেকশনটা দেয়া ওইখানটায়, কারণ তারা কম টাকায় অপারেট করতে চাইবেন। কিন্তু সরকার যেহেতু একটা দায়বদ্ধ প্রোটেকশন এনশিওর করতে, সেক্ষেত্রে আমি মনে করি ভেজানার ওয়েলফেয়ারের ফান্ড থেকে অথবা রেভিনিউ বাজেট থেকে অ্যালোকেশন নিয়ে এইসব জায়গাগুলোতে শেল্টার হোম তৈরি করতে হবে। আর এই শেল্টার হোম তৈরি না করলে কি হবে, এই বাড়িগুলোতে তো বিভিন্ন রকমের অন্যায় হতে পারে, হওয়ার পরে এরা কিন্তু ওই ছাদের থেকে লাভ দিবে অথবা তারা কিন্তু পালিয়ে যাবে, পালিয়ে গেলে যখনই সে বাইরে তখনই সে আনপ্রোটেক্টেড, এবং ওইখানে যত বাঙালিরাই কিন্তু তাদেরকে নিয়ে আবার একটা বাজে জায়গায় বিক্রি করে দিতে পারে। আর অসুবিধাগুলো হয় কিন্তু তখন যখন এই ঘটনাগুলো ঘটে, তাহলে এই অবস্থাটা যাতে না ঘটতে পারে সেহেতু চাই শেল্টার হোম, সেহেতু চাই টেলিফোন। আর শেল্টার হোমের জায়গাটায় যেটা আপনি, আমি এটা সব জায়গায় উদাহরণটা দিচ্ছি যে শ্রীলঙ্কার মতন দেশ এখানে 750 মতন রানাবে হয় প্রতিদিন, সেটা কি ভাবা যায়? তাহলে বাংলাদেশি যখন আমরা যদি সেখানে 100,000 লোক পাঠাই তাহলে প্রতিদিন আমাদের ধরে নিতে হবে অন্তত 500 রানাবে হবে। এই মেয়েগুলো যদি শেল্টার হোম না পায় তাহলে এরা কিন্তু পুরো ইয়েতে যে উঠবে। আলী হায়দার চৌধুরী, আপনারা শেল্টার হোমের ব্যাপারে, হ্যাঁ রাইট, তসলিমা যথার্থ বলেছেন, বিষয়গুলো হচ্ছে যেহেতু আমাদের মাত্র চুক্তি হলো, আপনি আর আজকের পরামর্শটা আমরা আমাদের ইয়েতে রাখলাম, আমরা এই বিষয়গুলো যেহেতু আমাদের কাউন্টার পার্ট ওখানে আছে, আমাদের প্রাথমিক অবস্থায় নারী শ্রমিকদের প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের ক্লজে আমরা যা যা আছে তার মধ্যে মোট ব্যাক কথায় আমরা যে কথাটাকে আসছে যে ওই এন্ডে যদি কোন প্রবলেম হয় তাহলে সেনারকম অন বিহাফ অব দি গভর্নমেন্ট, সৌদি গভর্নমেন্ট, সেনারকমের পূর্ণ দায়িত্ব থেকে যাবে। একটা কমপ্লেনও যদি পাওয়া যায় তাহলে সে দায়িত্ব তারাই নেবে। সুতরাং কি কি নেবে, সে দায়িত্বগুলোর মধ্যে কি কি নেবে, এই বিষয়গুলো হয়তো আমাদের এখন চুক্তি হয়েছে, আমরা আরো ডিটেলস আলোচনা করে বিফোর সেন্ডিং আওয়ার হাউস হোল্ড ওয়ার্কার আমরা এই বিষয়গুলো আমাদের একটা আলোচনা করব এবং বিষয়গুলো আমরা সরকারের সাথে পরামর্শ করব। চুক্তির পরে আসলে নেগোসিয়েশন করার মানে যুক্তিকতাটা কতটুকু পাকাপোক্ত? না না, আমাদের চুক্তি তো আছে, না না চুক্তিতে তো ওটা আছে প্রোডাকশন। কিন্তু আপনি সেনারকমের কথা বলছিলেন, সেনারকম তো খুবই শক্তিশালী, সেখানকার আপনার ন্যাশনাল যে কমিটিটা, কাউন্সিল কমিটি যেটা, কিন্তু এই যে বিগত সময়ে যে সৌদি আরবে নারী শ্রমিকরা যে আসলে নিগৃহীত নির্যাতিত হয়েছে সেখানে সেনারকমের পক্ষ থেকে একটি উদাহরণ যেটা কিনা খুবই মানে আমরা আইডল উদাহরণ বলতে পারি যে হ্যাঁ এই ব্যাপারে স্টেপ নিয়েছে, এরকম একটা উদাহরণ আছে? সেটা সে সময় এই চুক্তির আওতায় আমরা নারী শ্রমিক পাঠাইনি, এবং এই এই অস্বচ্ছতাগুলো কিংবা এই অভিযোগগুলো দ্বিপক্ষের মাঝখানে এসছে বলে তারা অভিযোগ করছে যে আমাদের পাঠানো মানে নারী শ্রমিকদের আমরা বেশি চার্জ করি, আমরা অভিযোগ করেছি সেখানে নারী শ্রমিকগুলো নিরাপদ নয়। এই অভিযোগগুলোর মধ্যেই আজকে আলোচনাগুলো আসছে, এই অভিযোগগুলোর জন্যই আজকে এই ক্লজগুলো আমরা আনতে বাধ্য হয়েছে যে এই এন্ডে আমরা কি কি প্রোডাকশন নেব, ওই এন্ডে তারা কি কি দায়িত্ব নেবে। তারা যেটাই নেক, কিন্তু আমার শেল্টার হোম এবং শেল্টার হোমের স্ট্রাকচার এবং সেই শেল্টার হোম পরিচালনার জন্য লোক, এই লোক কিন্তু আপনি ঢাকা থেকে পাঠাতে পারবেন না চাকরি দিয়ে, কারণ লেবারেটে সে একজন দুজন। কিন্তু ইন্ডিয়া যে কাজটা করেছে ওইখানে যারা চাকরি করছেন, সেই চাকরি যারা করছেন তাদের ওয়াইফ,
তাদের যারা সোশ্যাল ওয়ার্ক করতে আগ্রহী, যাদের সময় আছে, সেই মানুষগুলোকে দিয়ে কিন্তু শেল্টার হোম চালাচ্ছেন এবং এটাতে করে, এবং এখানে সপ্তাহে দুদিন করে এক একজন সার্ভিস দেন। কিন্তু আমাদের পক্ষ থেকে আসলে ওরকম লোক বা বিশেষ করে দূতাবাস আছেন, যারা কেন শেল্টার হোম কটা, এক একটা শহরে যদি আপনি কটা করে শেল্টার হোম করেন, সেখানে আমার কজন মানুষ লাগছে? খুব বেশি মানুষ তো লাগছে না এক একটা শেল্টার হোম পরিচালনা করতে। সৌদি আরবের মতো এত বড় দেশ, আপনি দামাম থেকে রিয়াদ, রিয়াদ থেকে জেদ্দা, জেদ্দা থেকে মক্কা, কিংবা তারও আরো ইন্টেরিয়র যদি চলে যান, একটা ইয়ে থেকে সিটি থেকে আরেকটা সিটি অনেক দূর তো বটে, কিন্তু শেল্টার হোম ওই জায়গার মানুষ দিয়ে আপনি রান করতে পারবেন, এটা আমার ধারণা যে আপনি রান করতে পারবেন। আমরা একটা পদ্ধতি আলোচনা না, কিন্তু ডক্টর তাসনিম, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে শেল্টার হোম রান করতে পারা একটি বিষয়, কিন্তু মানে আমি যদি যৌক্তিক ভাবে দেখি যে শেল্টার হোম চালানোর জন্য আমার একটা বাজেট দরকার, খরচ দরকার, সেটা আসবে, এটাই তো বারবার বলছি, ওয়েলফেয়ার ফান্ড এবং রেভিনিউ বাজেট দুই জায়গা থেকে আসতে হবে, কারণ এটা হবে ডিরেক্ট, মানে মানে বিয়ার করবে সরকার। ভেজেনার ওয়েলফেয়ার ফান্ড দিয়ে এখন আমি সরকার বিভিন্ন সফরে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, অফিস তারা সাজাচ্ছেন, কেন এই কাজগুলো তো ডিরেক্ট মাইগ্রেন্টদের জন্য খরচ করতে হবে এই টাকাগুলো। হ্যাঁ, এই বিশাল টাকা যেটা রয়েছে সেটা দিয়ে শেল্টার হোম করবে সরকার দিয়ে, এখন ট্রেনিং, ওগুলো থেকে ট্রেনিং দেওয়ানো হচ্ছে, আমাদের ট্রেনিং এর জন্য আলাদা বাজেট গভর্নমেন্ট অ্যালোকেট করেছে দক্ষতা উন্নয়নের জন্য, এগুলো হচ্ছে। এখন আমার এই এই টোটাল ডিসকাশনের আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আমাদের একটা চুক্তি হয়েছে, চুক্তি হওয়ার পরে আমাদের আজকে বিভিন্ন নাগরিক সমাজ থেকে আলোচনাগুলো আসবে, মূল কথা হচ্ছে তাদের প্রোটেকশন, আমরা কিভাবে প্রোটেকশন নিতে পারি। আজকের আলোচনায় কিছু সুপারিশ আসছে, এগুলো আমাদের সরকারের সাথে যখন আমরা বসব, আমরা এগুলো এই পরামর্শগুলো ওনাদের সাথে শেয়ার করব, এবং ওই কাউন্টার পার্ট আমাদের যারা আছে ওই এন্ডে তাদের সাথে ওই বিষয়গুলো শেয়ার করব। মূলত এই বিষয়গুলোর সাথে, এই পরামর্শগুলোর সাথে আমরা দ্বিমত করার কোন সুযোগ নেই, কারণ আমাদের নারী শ্রমিক পাঠানো মানে আমাদের সামাজিক ব্যবস্থাটা, আমাদের যে সামাজিক প্রেক্ষাপটটা আজকে আমাদের অনুকূলে নয়, তো অনুকূলে নয় বিধে আজকে বিদেশে আমাদের নারী শ্রমিক যাচ্ছে, সেটার প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দুটাই আছে, কিন্তু আমাদের এই নারী শ্রমিকদেরকে তো ঘরে বসায় রেখে আমি অর্থনৈতিক সমৃদ্ধির কথা চিন্তা করতে পারি না, যেখানে অর্ধেকের চেয়ে বেশি নারী, ওদেরকে যত দক্ষ করতে পারি, ওদের যত কাজে লাগাতে পারি, ওদের থেকে রিটার্ন তত বেশি আমাদের রিমিটেন্স। কিন্তু দক্ষতা আসলে কিভাবে আসবে, এবং সাথে ডক্টর তাসনিম আপনি বোধহয় শেল্টার হোমের পাশাপাশি আরেকটি বিষয় সাজেস্ট করতে চাচ্ছিলেন, কিন্তু আমি আরেকটা ছোট্ট বিরতি এসে যদি আপনার কাছে আসি। দর্শক, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকছেন আপনারা। আলোচনার বিষয় আরবের ভিসা, দেখছেন মাছরাঙা সাম্প্রতিক। বিরতিতে যাবার আগে ডক্টর তাসনিম সিদ্দিকী আপনার কাছে ছিলাম, এবং আপনি সাজেশন দিচ্ছিলেন যে আসলে শেল্টার হোমগুলোর পাশাপাশি আর কি করা যেতে পারে। যেটা হচ্ছে যেহেতু এগুলো সবগুলোই কিন্তু লিগ্যাল কেস, অনেক ক্ষেত্রেই দরকার পড়বে, হ্যাঁ অনেক ক্ষেত্রে, তবে এইসব বলার সময় কিন্তু এই কথাটা বলা উচিত, অনেকেই কিন্তু খুব ভালো থাকেন। যেমন আমরা যখন এইসব মহিলাদের ইন্টারভিউ করেছি যারা বাইরের থেকে এসেছেন, এদের একজন আমাকে এই কথাটা বলেছিলেন যে মায়ের পেটের ভেতরে যত নিরাপদ, আমি বিদেশে ওই পরিবারে সেই রকম নিরাপদ ছিলাম। আরেকজন আমাকে বলেছিলেন যে আপা, আমার দেশে, আমি একজন মুসলমান, একটা কোরআন শরীফ পর্যন্ত আমি পড়তে শিখতে পারি নাই আমার দেশে, ওইখানে আমার যার সাথে কাজ করেছি তিনি আমাকে কোরআন শরীফ পড়তে শিখিয়েছেন। তো সুতরাং আমি যে একটা মুসলমান, এই আইডেন্টিটিটা নিয়ে আমি যে চলতে পারতেছি সেটা আমি ওখান থেকে শিখে আসছি। আপনারা সবসময় নির্যাতনের কথাটা বলেন, কিন্তু আমাদের যে এই যে এখানে যে যে আমরা লাভগুলি করেছি সেই কথাগুলি কিন্তু কখনো বলেন না। তো সুতরাং এই দিকগুলোও কিন্তু আমাদের বলতে হবে, কিন্তু একই সাথে তার নিরাপত্তার বিষয়টা যখন আলোচনা করব তখন আমাদের মনে রাখতে হবে লিগ্যাল দিকগুলোর দিকে। যেমন যদি কোনো একটা অন্যায় হয় তখন কিন্তু এটার জন্য একটা কোর্ট, মানে বিচারের ব্যাপারে যাওয়া পর্যন্ত দাঁড়ায়। লিগ্যাল প্রোটেকশনটা যেতে হলে কি করতে হয়, এখানে কিন্তু একজন ইন্টারপ্রেটার সব সময় প্রয়োজন পড়ে, কারণ এমন কাগজে তাদেরকে সই করায় যে হয়তোবা অন্য বিচার হচ্ছে ওখানে লেখা আছে তুমি এটা এটা চুরি করেছো, না জেনে সেটা সই করে দিয়ে আসে, তাহলে এই যে এদেরকে জানানো যে কোনো কাগজে সই করবেন না, না জেনে, এবং ভাষা না জানার যে একটা আর ভাষা জানলেও এইসব
লিগাল ল্যাঙ্গুয়েজ বোঝা খুব ডিফিকাল্ট হয়। আর তারপরে হচ্ছে যে তাহলে ইন্টারপ্রেটার এবং একটা যে ল কোন ফার্মের সঙ্গে বা কারোর সাথে একটা চুক্তি সরকারের থাকা যে আমাদের কোনো কিছু হলেই তোমরা কিন্তু আমি তোমাকে এমপ্লয় করব এর প্রোটেকশন দিতে। আর প্রোটেকশন দিলে আপনাদের এখানে আমি জানি না, কিন্তু আমি ভারত এবং ইয়ের ক্ষেত্রে দেখেছি তিনবার কিন্তু মালিক পরিবর্তন মানে এমপ্লয়ার পরিবর্তন করা যায় তিনবার। অর্থাৎ যদি প্রমাণ করা যায় যে এমপ্লয়ার কোন অন্যায় করেছে, তখন সেই এমপ্লয়ের কাছ থেকে নিয়ে আরেক এমপ্লয়ের কাছে তাকে চাকরি দেওয়া সম্ভব। এবং সেক্ষেত্রে অনেক সময় যদি কেউ এমনি ফিরে আসতে চায়, তখন কিন্তু তাকে তার সমস্ত ভাড়া টাড়া দিয়ে নিজে দিয়ে সে কিন্তু ফেরত আসতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু প্রথম থেকে তাদেরকে জানাতে হবে এবং এই লিগাল জায়গাটা কিন্তু অনেক বেশি শক্তিশালী করতে হবে, যেটা বর্তমানে নাই। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আসলে ডাটা এন্ট্রি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় যে আসলে আমি কিভাবে আমার কাছে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমি কিভাবে কালেকশন করছি আর কিভাবে আমি জানাচ্ছি সবাইকে। এই বিষয়ে আমাদের সাথে নাইমুজ্জামান মুক্তা, কমিউনিকেশন অফিসার HY অ্যাক্সেস টু ইনফরমেশন, তিনি যোগ দিচ্ছেন আমাদের সাথে স্কাইপে। আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। আমি যেটি জানতে চাই সেটা হচ্ছে যে আসলে কিভাবে এই যে আমরা যে ইনফরমেশন গুলো কালেকশন করছি, ডাটাতে যে রূপান্তরিত করছি, আসলে কিভাবে কাজগুলো করা হয় এবং কোন ডিফিকাল্টিস আসলে ফেস করা হয় কিনা। এবং অনেক সময় দেখা যায় যে ইনফরমেশন গুলো আসলে রাইটলি যারা যাচ্ছে তাদের কাছে হয়তো বা পৌঁছায় না, এই জায়গাটাতে কিভাবে আসলে কাজ করেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম আমাদের ডক্টর তাসনিম এবং আলী হায়দার সাহেব যে আলোচনাগুলি করেছেন, তার সঙ্গে ডক্টর তাসনিম একটা জায়গায় বলেছে যে এর আগে আমাদের যে এই মানে কাজ থেকে গুছানোর একটা প্রসঙ্গ উনি এনেছেন যে অতটা গুছিয়ে উঠেনি, এটা ঠিক। যে আমাদের প্রবাসের একটা প্রথমত হচ্ছে যে একটা বিরাট সংখ্যক চাহিদা আপনি জানেন যে আমাদের মধ্যে আছে, যে সেই চাহিদা একটা ইস্যু এবং যার কারণে কিন্তু প্রচুর যেই পরিমাণে ভিড়গুলি হচ্ছে। এবং এই সব জায়গা থেকে চিন্তা ভাবনা করেই কিন্তু 2013 সালে প্রথম আপনার মনে আছে নিশ্চয়ই যে মালয়েশিয়াতে কৃষি শ্রমিক প্রেরণের ক্ষেত্রে আমরা একটা নিবন্ধনের কাজ করেছিলাম যে যারা যেতে ইচ্ছুক সেই নাগরিকরা তারা আগে যেরকম হয় বাইরের মাধ্যমে কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে নাগরিকদের কেন্দ্রীয়ভাবে ঢাকা এসে যোগাযোগ করে করতে হতো। আমরা 2013 প্রথমবারের মতো যেটা করেছিলাম যে আমাদের সারা দেশে যে ইউনিয়ন পরিষদগুলি রয়েছে সেই ইউনিয়ন পরিষদের থেকে তথ্য কেন্দ্র থেকে তারা যাতে তাদের নিজ নিজ এলাকা থেকে নিবন্ধনটা করতে পারে এবং যারা যেতে চায় সেখানকার একটা অনলাইন ফর্ম ছিল, সেখানে কি ধরনের দক্ষতার জন্য তাকে চাওয়া হচ্ছে এবং তার কতগুলি বেসিক ইনফরমেশন, এবং সেটা নিয়ে আমাদের ইতিমধ্যে প্রথম পর্যায়ে একটা মালয়েশিয়ার জন্য প্রায় 14 লক্ষ নাগরিকের একটা ডেটাবেস তৈরি হয়। এরপরে আবার হংকং সিঙ্গাপুরে নারী শ্রমিকের জন্য আরেকটি এরকম অনলাইনে আমরা নিবন্ধন করি। এই পর্যায়ক্রমে তিনটি এর আগে আমরা এবারের আগে আমরা তিনবার নিবন্ধন করে ইতিমধ্যে প্রায় 20 লক্ষ নাগরিকের যারা এই বাইরে কাজ করতে যেতে ইচ্ছুক এরকম নাগরিকদের আমরা নিবন্ধন করেছি। একটা যেটা হচ্ছে যে আমাদের ইতিপূর্বে যেই এই মানে অভিবাসন খাতে যেরকম একটা মানে চরম বিশৃঙ্খল একটা অবস্থা ছিল সেই জায়গা থেকে সরকার আন্তরিক হয়েছে যে এটাকে কিভাবে একটা সুশৃঙ্খলতার মধ্যে নিয়ে আসা যায়, এবং তারই কিন্তু একটা পদক্ষেপ বলতে পারেন যে আমাদের যেই অনলাইন নিবন্ধন এবং ডেটাবেসটা তৈরি করা। ধরা যাক আমাদের মতো যে সমস্ত দেশে সারপ্লাস শ্রম বাজার রয়েছে সেই সমস্ত জায়গা থেকে যদি আমরা এরকম একটা ডেটাবেস থাকে তার প্রেক্ষিতে কিন্তু আমরা খুঁজতে পারি যে কোন কোন কাজের ক্ষেত্রে আমাদের ধরা যায় কৃষিতে কিংবা অন্যান্য অকৃষি খাতে কিংবা হল স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তার কিংবা নার্স ইত্যাদি কতজন আমাদের রয়েছে যারা বাইরে কাজ করতে যেতে আগ্রহী, এবং ওখানে কতগুলি চয়েস দেওয়া হয় তারা কোন কোন দেশে প্রথম কোন জায়গায় যেতে চায় সেটা না পেলে একসঙ্গে আমরা 10টা দেশে তাদের কাছ থেকে মানে চাহিদাপত্রটা সেই ফর্মের মধ্যে পূরণ করে রেখেছি। প্রথম দিকে যদিও আমাদের কৃষি এবং গৃহকর্মীদের জন্য একটা বড় অংশের নিবন্ধনটা করা হয়েছিল, আমরা আশা করছি যে এই ডেটাবেসটা যদি ধরা যায় হচ্ছে বাইরা অন্যান্য দেশের ক্ষেত্রে কেবলমাত্র মালয়েশিয়া বা সৌদি আরবের ক্ষেত্রেই নয় অন্যান্য দেশেও যখন ওনারা কাজ করবেন, কেননা এই ডেটাবেসটা একটা বড় একটা অর্জন সেটা আমাদের মনে করি যে এটা ব্যবহার হওয়া দরকার। একটা হচ্ছে প্রবাসে যাওয়ার পূর্বে নিবন্ধন,
আর ডক্টর তাসনিম যেটা বারবার জোর দিচ্ছিলেন যে একটা আমাদের সচেতনায়ন একটা খুবই জরুরি একটা ইস্যু, একটা যেমন ধরেন বাইরের শেল্টার হোম করা যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি ব্যয়ের একটা ইস্যু আছে, কিন্তু আরেক দিকটা একটা যেটা প্রেক্ষিত আছে যে আমাদের বাঙালি অসম্ভব অতিথি পরায়ণ, আমরা যারা বাইরে যাই দেখি যে আমাদের প্রবাসী ভাই বোনরা তারা রয়েছে, তারা খুবই আন্তরিকভাবে চেষ্টা করে কোনো না কোনোভাবে এই কমিউনিটিতে নিয়ে যে আমাদেরকে সহায়তা করার জন্য। তো এই যে আমাদের সাংঘাতিক রকমের একটা মানে এই যে অতিথি পরায়ণতার যে আমাদের নিজেদের ইনহারেন্ট একটা ক্ষমতা, সেই বিষয়টাকে যদি আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাজে লাগাতে পারি যে আমাদের সেই কমিউনিটি বেস যেই সমস্ত আমাদের প্রবাসে আমাদের যে বন্ধুরা আছেন তাদেরকে উজ্জীবিত করে যে তাদের আরো নতুন যে গৃহকর্মে বা অন্যান্য কাজের জন্য যারা আছে তাদের জন্য যাতে এক ধরনের রেসপন্সিবিলিটি ওনারা নেয়, বিশেষত যারা ভালো কাজের সঙ্গে আছেন। আপনি ভলেন্টিয়ার বেসিসের কথা বলছেন কিনা, ভলেন্টিয়ার বেসিসের কথা আপনি বলছেন কিনা, স্বেচ্ছাশ্রমের একটা আর একটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো সরকারের দায়িত্ব নিতে হবে, যেমন ধরেন হচ্ছে অবকাঠামোগত কিছু কিছু জায়গা হয়তো স্পেস মানে রেন্টালের প্রয়োজন পড়বে, সেইগুলির পাশাপাশি এবং কমিউনিটিকে উদ্বুদ্ধ করেও যে কোন কোন জায়গায় কারা, যেমন ধরা যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন কিংবা কোথাও হচ্ছে যে মানে ভালো পেশায় রয়েছেন, সেই সমস্ত জায়গায় তাদেরকে যদি আমাদের এই কাজের সঙ্গে যে তারা যদি একটু দেশের মানুষদের প্রতি একটু দেখে রাখার প্রতি এক ধরনের যত্নবান হয়, আমি মনে করি যে সেই ক্ষেত্রে আমাদের মানে ওই যাবার পরের কাজের ক্ষেত্রে এগুলি বিষয় নিয়ে হয়তো করণীয় আছে। তো প্রথম যেটা আমরা এতদিন কিন্তু জানতামই না যে আমাদের কোথায় কত ধরনের লোক যাচ্ছে এবং কি কোন কোন পেশায় যাচ্ছেন এবং কোন কোন এলাকা, এই প্রথমবারের মতো কিন্তু আমরা পদ্ধতিগতভাবে জানবার চেষ্টা করছি যে নিবন্ধন করে তারা কোথায় যাচ্ছেন কোন পেশায় আছেন, এবং বিশেষত হচ্ছে যে সে যেহেতু তার নিজস্ব ইউনিয়ন পরিষদ থেকে নিবন্ধিত হচ্ছেন, ওই গ্রামের মানুষটি যখন বিদেশে যাবেন যাবার পরে তার ওখান থেকে টাকা পাঠানো থেকে শুরু করে পরিবারের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ে কিন্তু আরো বেশি একটা শক্তিশালী যোগাযোগের অবস্থার সৃষ্টি হবে, এবং তাতে করে আমি মনে করি যে আমাদের যে আলী হায়দার ভাই যেরকম বলছিলেন যে সরকারের একার বিষয় না, সরকারি বেসরকারি মিলে আমরা যদি এই খাতটা কেননা যে আমাদের সবচেয়ে বড় যেহেতু আয়ের উৎস হচ্ছে রেমিটেন্স, সেই জায়গাটায় আমাদের এখন বোধহয় পদ্ধতিগত ভাবে আরেকটু যত্নবান হওয়ার আছে, এবং আমরা যদি এখানে একটু সচেতন হই এবং আমাদের এই যারা বাইরে যেতে চান আমাদের বন্ধুদেরকে একটু যদি আরেকটু স্কিল করতে পারি তাহলে কিন্তু আমাদের এখন যে পরিমাণ রেমিটেন্স আছে তার চেয়ে কয়েক গুণ বেশি আসা সম্ভব। জি জি, ধন্যবাদ আপনাকে নাইমুজ্জামান মুক্তা, আপনার কাছ থেকে আসলে আপনি আরেকটি মনে হয় আমাদেরকে সম্ভাবনার একটা অপশন আপনি আমাদেরকে দিলেন, ধন্যবাদ আপনাকে। আমি আলী হায়দার চৌধুরী আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর তাসনিম সিদ্দিকি যেমন বলছিলেন এবং নাইমুজ্জামান মুক্তা তিনিও কিন্তু বলছিলেন যে ভলেন্টিয়ার ভাবে যদি আমরা কেউ যদি ভলেন্টিয়ার করতে চাই এবং সাথে যদি সরকারিভাবে যদি উদ্যোগ নেওয়া হয় সম্ভব। যথার্থই বলেছেন, ব্যক্তিগতভাবে আমি বিদেশে ছিলাম অনেক বছর সৌদি আরবে, আমি সেখানে দেখেছি এটা ইন্ডিয়ান কমিউনিটি এবং ফিলিপাইন কমিউনিটি কিন্তু সেটা করেছে, তারা কালচারাল উইংস নাম দিয়ে একটা করেছে কমিউনিটি। তো সেখানে কিন্তু আমরা কি করি, আমরা বিদেশে এখনো যদি কেউ কোনো সমস্যায় পড়ে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ি, এটা কিন্তু আমাদের সেই বিষয়গুলো আছে, এখন শুধু তাদের সাথে কমিউনিকেট করা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, তাদের সাথে একটা, আমরা হজের সময় যখন আমাদের হাজি সাহেবরা যাই তখন সেখানে যে কিন্তু কমিউনিটি একটা ইনভলভমেন্ট চলে আসে স্বেচ্ছাসেবক, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে সাহায্য করা, ঠিক এইভাবে আমরা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে প্রত্যেক প্রভিন্সে সৌদি আরবে তাহলে যদি আমি কমিউনিটি ইনভলভমেন্টটা সেখানে বাড়াতে পারি, আমার মনে হয় যথার্থই বলেছেন এই কথাটা, আমরা অনেক ভালো রেজাল্ট সেখানে পাব। সেই ক্ষেত্রে কি আপনার সেখানকার যে গভর্নমেন্ট তাদের পক্ষ থেকে কি কোন রকম আইনি কোন রকম না, এই জাতীয় সেবার জন্য সেবা প্রদানের জন্য সেখানে হরতাল করার বিধিনিষেধ আছে, রাজনীতি করার বিধিনিষেধ আছে, বক্তৃতা দেওয়ার বিধিনিষেধ, বাট এই বেটার সার্ভিস সোশ্যাল সার্ভিস এগুলোর জন্য কোনো বিধিনিষেধ নাই। সাথে আরেকটি বিষয় ডক্টর তাসনিম বলছিলেন যে আসলে আইনের যে সাপোর্ট ওই বিষয়েও, ওই বিষয়টা আমি তাসনিমের সাথে একমত, আমাদের দূতাবাসে এখন আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা পর্যাপ্ত নয়, কারণ আমি যেটা দেখেছি ফিলিপাইন এম্বাসিতে ওরা কিন্তু প্রফেশনাল লয়ার রেখেছে,
আর আমাদের দূতাবাসে কিন্তু প্রফেশনাল লয়ার গুলো ওইভাবে নিযুক্ত পাইনি, তারা ট্রান্সলেটার রেখেছে। তো ট্রান্সলেটার আর লয়ার কিন্তু এক জিনিস, এই বিষয়গুলোকে একটু, আমি শুধু এটা মহিলা শ্রমিকদের বেলায় নয়, আমাদের যেখানে আমাদের শ্রমিকরা আছে তাদেরও অনেক সমস্যা সেখানে হয়। অনেক সময় এমপ্লয়ারদের কাছ থেকে তারা প্রপারলি ট্রিটমেন্ট পায় না, চিকিৎসা ঠিক মতো হয় না, অ্যাকাউন্ট ঠিক মতো হয় না, স্যালারি পায় না, এটা অনেক ক্ষেত্রে হয়। সুতরাং সার্বিক বিষয়টা যেখানে আমাদের শ্রমিকরা আছে সেখানে আমাদের এই সার্ভিসটা আমাদের একান্ত প্রয়োজন। আর অ্যাক্সেস টু ইনফরমেশন ব্যাপারে আমি কিন্তু প্রায়শই কথা বলে থাকি, আজকে যে কানেক্টিভিটিটা বেড়ে গেছে, আছে প্রযুক্তির যে সুবিধাটা, এটা যদি গ্রামে পৌঁছায় দিতে হয় তাহলে এই অ্যাক্সেস টু ইনফরমেশনের মাধ্যমে আমি টোটাল ইনফরমেশনটা কিন্তু গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কস্ট কত, প্রপার এজেন্সি কারা, বৈধ এজেন্সি কারা, কারা পাঠাতে পারে, তাহলে ওই যে দালালদের খপ্পরে পড়ে এই যে ইমেজ ক্রাইসিস আমরা যেটা পড়ি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা যথেষ্ট সুযোগ রয়ে গেছে। ডক্টর তাসনিম সিদ্দিকি, আমি আমি দুঃখিত আলী হায়দার চৌধুরী, থামাতে হচ্ছে আপনাকে, কারণ আমি একেবারে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। ডক্টর তাসনিম, আমি ছোট্ট করে জানতে চাইব যে আসলে ভয় পাবার কিছু আছে নাকি, আর ভয় পেলে তো আসলে সবকিছু জয় করা যাবে না, কিভাবে এগিয়ে যাওয়া যাবে ছোট্ট করে আপনার চ্যালেঞ্জটা নিতে হবে, মোকাবেলা করতে হবে, কারণ আপনি যদি এই চ্যালেঞ্জ না নেন তাহলে নারীরা কিন্তু ট্রাফিক টিন হয়ে চলে যায়, তাই না? কারণ যেতে চায় সে বিদেশে, তখন সে ট্রাফিকারদের সুযোগ তৈরি করে দেওয়া হবে তাদেরকে ট্রাফিক করতে। তো সুতরাং বৈধ পথে অভিবাসনের সুযোগ সবসময় খোলা রাখতে হবে, এবং প্রোটেকশন এনশিওর করার জন্য সরকারকে এই মনের ইচ্ছা তৈরি করতে হবে যে আমি এই জায়গায় পয়সা খরচ করব, আমি এখানে স্পেন্ড করব। এবং আপনি ধরেন আজকে যে 200-300 টাকা করে যে এই এই যে নিবন্ধনগুলো হচ্ছে, এর থেকে যে বাজেট তৈরি হচ্ছে, এইগুলো দিয়েই কিন্তু আপনি শেল্টার হোম করতে পারেন ওখানে। তো এই ধরনের সম্ভব, সবকিছুই খুবই সম্ভব, এবং চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। পাঠাচ্ছেন, এটা খুবই আমি বলবো যে মানে ভালো সিদ্ধান্ত, কারণ না পাঠালে আরো ক্ষতি এখন। কিন্তু সেই জায়গাটা প্রোটেকশন এনশিওর করার জন্য এক ধরনের মনোভাব থাকতে হবে যে আমি কাজটা করে দেখাবো। জি, আমি আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তাসনিম সিদ্দিকি আপনাকে, আলী হায়দার চৌধুরী আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। এখানে থামতে হচ্ছে, কারণ আমাদের সংবাদ আছে পরবর্তীতে রাত একটায়। দর্শক, এখানেই থামতে হচ্ছে, কিন্তু যে বিষয়টি সেটি হচ্ছে যে আসলে ভয় তো থাকবেই, কিন্তু তাকে তো জয় করতেই হবে। আর বৈধ পথে অভিবাসন কেন নয়, চ্যালেঞ্জটা গ্রহণ করুন না, সবাই মিলে এগিয়ে যাই, সমস্যা নেই তো সেখানে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেবার জন্য, থাকবার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই নিরাপদে সচেতন থাকুন। শুভরাত্রি।